ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দলীয় কর্মীর কাছ থেকে 10 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। দীঘার হোটেল থেকে গ্রেফতার বিজেপি নেতা। ধৃত রাধারঞ্জন ওরফে রাজা গোস্বামী হাওড়ার বালি 1 নম্বর ব্লকের মন্ডল সভাপতি। বিজেপি কর্মী সৌরভ পালের অভিযোগ, তার বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে 10 লক্ষ টাকা তোলা দাবি করেন দলেরই নেতা রাজা গোস্বামী। প্রথমে 10,000 টাকা দিলেও পরে টাকা দিতে অস্বীকার করেন বিজেপি কর্মী। এরপর দলবল নিয়ে মন্ডল সভাপতি রাস্তায় চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। 29 আগস্ট বালি থানায় দলের নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই বিজেপি কর্মী। দলের সহযোগিতা না পেয়ে তিনি সমবায় মন্ত্রী অরূপ রায়ের দ্বারস্থ হন। এরপর মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে গতকাল গভীর রাতে দীঘার হোটেল থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজেপি নেতাকে। তাদের কর্মীকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি বিজেপির। সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, বিজেপি দলের কর্মী নালিশ করেছেন, আইন আইনের পথে চলবে, তবে সৌরভ পালের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে তিনি পুলিশকে অনুরোধ করেছেন। এটা অনেকদিন আগেকার ঘটনা, আমরা জানি সেটা একটা চক্রান্তের মধ্যে একে ফাঁসানো হয়েছে। এটা চক্রান্তের একটা রূপ, কারণ কারো বাড়ি আমফান জনে পড়ে গেছে আর তার 25,000 টাকার জন্য কাউকে 10 লাখ টাকা দিতে হবে, এটা একটা প্রথম মিথ্যে কথা। আমরা ওনার FIR দেখেছি এবং ওনার প্রেসের কাছে আগের বাইটও দেখেছি, দুটোর মধ্যে কোনো মিল নেই। FIR-এ লিখছেন 10,000 টাকা আমি নিজে হাতে দিয়েছি, আর বক্তব্যের সময় প্রেসের কাছে যখন বক্তব্য ডেকেছেন তখন বলছে আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। যিনি বাড়ি তৈরি করার জন্য নাকি 10,000 টাকা সিমেন্ট বালি রডের জন্য নাকি টাকা অ্যাডভান্স করতে চান, যার বাড়ির প্ল্যানই হয়নি এখনো। পুরোটাই মিথ্যে ঘটনা, সাজানো ঘটনা, আর বিজেপিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। আমরা এছাড়াও দেখেছি যে একটি ট্রেড ইউনিয়ন করছেন উনি, তাতেও বিজেপির পতাকা ইউজ করছেন বদনাম করার জন্য। আমরা তাদের এগেনস্টেও FIR করেছি এবং আইনানুগ যা ব্যবস্থা হবে আমরা আছি।